সত্তর দশকের ইস্ট বেঙ্গলের সোনা ঝরা দিনের অন্যতম সৈনিক সমরেশ চৌধুরী স্মৃতির অ্যালবাম থেকে তুলে এনে এতদিন পর ক্যামেরার সামনে বললেন অনেক কথাই। এখন তো ইস্টবেঙ্গল ক্লাবের খুব আমার খুব সত্যি বলতে কি সাপোর্টারদের জন্য আমার খুব কষ্ট হয়, এই যে তারা প্র্যাকটিস দেখতে আসতে পারছে না, ইস্টবেঙ্গল মাঠে আসতে আনন্দ করতো, বড় ম্যাচের আগেই করতো, হই হই করতো, এই যে উত্তেজনাটা সেটা তো ওরা ফিলই করতে পারছে না। কোন হয়েছে কলকাতার লিগের খেলা ওরা ডাইরেক্ট সল্ট থেকে এসে মাঠে চলে যেত, ড্রেসিং রুমে ঢুকতো না, এটা একদম মেনে নেওয়া যায় না। প্লেয়াররা তো ক্লাবে আসেই না, খাকা করছে এখন ইস্টবেঙ্গল ক্লাব, যেখানে এত সুন্দর ক্লাব করেছে ক্লাব, সেখানে যদি টিমটা প্র্যাকটিসই না করে তা দেখবে কি, সাপোর্টাররা আনন্দ করবে কি? একটা লিগ হওয়া উচিত এবং সেই লিগে ওঠা নামা থাকবে, আইএসএল এ খেলবে সে নামা ওঠা নেই, তারা আবার ওই চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, আই লিগ যারা খেলবে তারা নামা ওঠা আছে, এশিয়া কাপ খেলবে, এটা খুব একটা লিগ হলে অন্তত 17-18টা টিম হবে, উত্তেজনাও থাকবে। ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো আইএসএল এ নিতেই হবে, আই লিগে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলোয়াড় সেদিন মাঠ ভর্তি হয়ে যায়। তো ক্লাব ছাড়ার একদম পক্ষপাতী ছিলাম না, 72 সাল থেকে পরপর মোহনবাগান অনেকবার চেষ্টা করে, আমি একটা সোজাসুজি বলছিলাম যে আমাদের বাঙাল ভাষায় বলছিলাম, রায়দা বলে একজন ছিল এই চেষ্টা করছিল, আমি রায়দা শুধু শুধু চেষ্টা করতে থাকে আমি ইস্টবেঙ্গল ছাড়ুম না। 75 একটা খুব মন বাজে ইনসিডেন্ট একটা ঘটনা ঘটলো, যেটা ডুরান্ডে আমরা হেরে গেছিলাম মোহনবাগানের কাছে এক গোলে, তারপরেই এটা ফালতু অজুহাত দিল আমার বলে ইস্টবেঙ্গলে খেলার মন নেই ধর নেই, এইরকম একটা যারা ম্যানেজার গেছিলো প্রস্তাব তুলেছিল, তারপরে আমি আসার পর আমাকে বলেছিলো যে এটা ক্ষমা চাইতে, আমি যে আমি ক্ষমা চামু না, আমি কোনো অন্যায় করি নাই, আমার বউ আর মেয়ে তখন তো ওই মোবাইল টোবাইল ছিল না, চিঠি আসছে না, তাই যখন ওই শঙ্কর মালি আছে যে আমাদের দিল্লির কালীবাড়িতে পুজো দিয়ে টিপ দেয়, টিপটা যখন দিচ্ছে আমি শঙ্কর মা কালীকে বলো আমার মেয়ে আর বউ যাতে ভালো থাকে, এই খালি আমার অপরাধ। তারপর ম্যাচটা হেরে গেলে এটা ছিল অনেক রকম কথা ওঠে, তখন যে ম্যানেজার হয়ে গেছিলো সে ছিল সামনে, সে যে রিপোর্ট দিয়েছিল যে খেলবে কি, তো বউ মায়েরা চিন্তা করে, ওর সাথে ক্লাব আর যোগাযোগ করেনি, মোহনবাগান যোগাযোগ করেছে চলে গেছে। খারাপ লেগেছে হারানোর, ইস্টবেঙ্গলকে এক গোলে হারালাম, তখনও কষ্ট হয়েছে, শঙ্কর মালি দেখলাম দূরে দাঁড়িয়ে কাঁদছে, ইস্টবেঙ্গল সাপোর্টাররা কাঁদছে। প্রদীপদা অমলদার দুজনেই বড় কোচ, আর যেহেতু অমলদার সাফল্য কম, প্রদীপদা সাফল্য পেয়ে ট্রফি পেয়ে প্রচুর ট্রফি পেয়েছে, ইস্টবেঙ্গলও পেয়েছে, ন্যাচুরালি প্রদীপদাকে এগিয়ে, সাফল্য যখন পেয়েছে তার মধ্যে তো কিছু গুণ আছেই, কিছু কিছু ক্ষেত্রে প্রদীপদাকে বেটার মনে হয়েছে, ডিসিশন নেওয়া, প্র্যাকটিস করার এইটা, প্লেয়ারদের সাথে মেশা, এগুলো প্রদীপদার বেটার, বোঝা প্লেয়ারকে কাকে কতটুকু বলতে হবে এগুলো প্রদীপদা খুব ভালো বুঝতো, এটা ভোকাল টনিক এটা দিত প্রদীপদা বলে।